ডে টু আমাদের পুরীতে, এখানে লাঞ্চ আমরা করছি। গতকাল সেখানে হয়েছিল ডিয়ার গার্ডেন রেস্টুরেন্টে। তো এখানে হচ্ছে ভেতরে রয়েছে খাবারে বসার জায়গা, আর এটা একটা বাইরে একটা গার্ডেন প্লেস করা রয়েছে। আর এই যে আজকে আমাদের খাবার দাবার আসছে, অনেক কিছুই রয়েছে। আমি তো চিংড়ি থালি অর্ডার করেছি, গৌরব এগ থালি, আর এখানে রেট যথেষ্ট রিজনেবল। চিংড়ি থালি 160। তো চিংড়ি থাকছে, অবশ্য অনেক কিছুই তরকারি রয়েছে, তো রেট রিজনেবল। আর একটা সুন্দর এরকম ওই পুরীর একটা যেটা ঘিঞ্জি ব্যাপারটা কোথাও নেই, এখানে একটা সুন্দর এরকম বাগানের মধ্যে বসে খেতে বেশ ভালোই লাগছে। আমরা তাহলে এখন খাই। ওখানে আমাদের স্কুটি রাখা, আর এই যে আমরা এসে গেছি, এটা হচ্ছে রামচণ্ডী বিচ। এখানে বোটিং, তারপরে হচ্ছে এরকম বিভিন্ন ওয়াটার স্পোর্টস রয়েছে, ওই ধারে প্যারাগ্লাইডিং দূরে দেখা যাচ্ছে, একদম দূরে ওখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। তা আমরা এখন ঝটপট যাই রামচণ্ডী মন্দিরে। আমরা ছেড়ে এসেছি, বললো পেছনে রামচণ্ডী টেম্পল। এটা রামচণ্ডী টেম্পলের গেট, এটা রামচণ্ডী টেম্পল। দেখা হয়ে গেল, দর্শন হয়ে গেল, প্রণাম করে নিলাম। এবার একটু মন্দিরটা দেখি কিরকম। এখানে এতটাই, আর এখানে অন্ন প্রসাদ, বিভিন্ন প্রসাদ পাওয়া যাচ্ছে, শুকনো প্রসাদ। ব্যাস মন্দির এতটাই। আর এই মন্দিরের পেছনেই রয়েছে বিচ, রামচণ্ডী বিচ। আমরা এর আগে যেটা দেখলাম সেটা ছিল রামচণ্ডী বিচের একটা অংশ, মানে সাইডে, ওখানে হচ্ছে বোটিং পয়েন্ট ওটা, আর এটার পেছনে রামচণ্ডী বিচ। এই যে এটা রামচণ্ডী বিচ। ওইখানে আমরা দেখিয়েছিলাম ওটা একটা বোটিং পয়েন্ট ছিল, এখান থেকেও বোটিং হয়। বিচটা দেখো, মাঝখানে ওখান থেকে একটা ডিভিশন হয়ে গেছে, আর ওই পারে মনে হয় চন্দ্রভাগা বিচ রয়েছে। এটাও সমুদ্রের জল, এখানে এরকম বিভিন্ন রকম স্পোর্টস হচ্ছে, এখানে মানে জলটা মানে আটকে রয়েছে। হ্যাঁ দেখ, ওইখানে একটা বিচের একটা অংশ, ওই পারে আবার সমুদ্র রয়েছে। এখানে যেন ঢেউ টেউ কিছু নেই, নদীর মতো লাগছে ব্যাপারটা, নদী বা দীঘা এরকম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে এরকম আরও অনেক ভিডিওর আপডেট পেতে। সবাই খুব ভালো থাকবেন।